হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো। একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। অগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহ চলছে। সেপ্টেম্বরের ফল সেশনকে সামনে রেখে বাংলাদেশ থেকে প্রচুর স্টুডেন্ট কানাডার বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজে বিভিন্ন প্রদেশে পড়ালেখা করতে আসছেন। একজন নতুন ইমিগ্রেন্ট বা স্টুডেন্ট যখন প্রথম কানাডাতে আসে, পড়ালেখা এবং আবাসন সমস্যা সমাধানের পরে যে নতুন চিন্তাটি মাথায় আসে তা হলো একটি জবের চিন্তা। সেটি পার্ট টাইম হতে পারে, হতে পারে ফুল টাইম। পার্ট টাইম বা ফুল টাইম জবের ক্ষেত্রে বিভিন্ন জবের কথাই আমি বলতে পারি, যেমন রিটেল, ফুড ইন্ডাস্ট্রি, কাস্টমার সার্ভিস ইত্যাদি। তবে আজকের এই ভিডিওতে আমি এমন একটি জবের কথা তুলে ধরবো যাতে কায়িক শ্রম একটু কম কিন্তু রোজগার অন্যান্য জবের থেকে একটু বেশি। আজকে যে জবটির কথা আমি বলবো তা হলো সিকিউরিটি জব। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, সিকিউরিটি গার্ডের জব। মোটামুটি ইংলিশে দক্ষতা থাকলে চাকরির বাজার যেমনই হোক না কেন, সিকিউরিটি গার্ডের জব আপনি পেয়ে যাবেন। আমার আজকের এই ভিডিওতে আমি সিকিউরিটি জব পাওয়ার যাবতীয় তথ্যগুলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। চলুন তবে শুরু করা যাক। সিকিউরিটি জব এমন একটি জব যাতে চাকরির বাজার যতই মন্দা হোক না কেন, এই ইন্ডাস্ট্রিতে সবসময় চাকরি অ্যাভেলেবল থাকে। সিকিউরিটি জব পাওয়ার পূর্ব শর্তটি হলো সিকিউরিটি লাইসেন্স। আপনি যে প্রদেশে বাস করছেন সেই প্রদেশের একটি সিকিউরিটি লাইসেন্স আপনাকে পেতে হবে। বিভিন্ন সিকিউরিটি কোম্পানিগুলো খুব অল্প খরচে সিকিউরিটি ট্রেনিং কোর্সের ব্যবস্থা করে থাকে। এই ট্রেনিংয়ের সাথে সাথে আপনাকে দেওয়া হয় ফার্স্ট এড এবং সিপিআর ট্রেনিং। আপনি ট্রেনিং শেষ করার পরে একটি পরীক্ষা দিতে হবে। পরীক্ষাটি পাশ করলে 2 সপ্তাহের মধ্যে আপনি সিকিউরিটি লাইসেন্সটি হাতে পাবেন, এরপর আপনি জব শুরু করতে পারবেন। আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে কানাডার বিভিন্ন প্রদেশের সিকিউরিটি এজেন্সিগুলোর ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা যাবতীয় তথ্যগুলি ওখানে পেয়ে যাবেন। বন্ধুরা, চলুন তবে দেখে নেওয়া যাক সিকিউরিটি জবের সুবিধাগুলো কি কি। এই জবের প্রথম সুবিধাটি হলো এখানে পার্ট টাইম অপরচুনিটি অনেক বেশি, তাই স্টুডেন্টরা নিজেদের ক্লাসের সাথে সমন্বয় করে জবটি করতে পারে। দ্বিতীয়ত, সিকিউরিটি জবে ন্যূনতম মজুরির থেকে $2-5 পর্যন্ত বেশি পাওয়া যায়, তাই কম সময় কাজ করে আপনি বেশি রোজগার করতে পারবেন। তৃতীয়ত, এই জবে স্যাটারডে এবং সানডেতে ডিমান্ড বেশি থাকে, তাই আপনি যদি উইকডেসে ক্লাসও করেন আপনি ছুটির দিনগুলোতে কাজ করতে পারবেন। সিকিউরিটি জবের আরও একটি মূল সুবিধা হলো এর শিফটগুলো লং হয়, তাই আপনি যদি 3 দিন বা 4 দিন ক্লাস করেন অন্যান্য দিনগুলোতে আপনি সিকিউরিটি জব করতে পারবেন। সিকিউরিটি জবে সাধারণত কায়িক শ্রম একটু কম হয়ে থাকে। অন্যান্য রিটেল জবে আপনাকে যতটা কায়িক শ্রম দিতে হবে, সিকিউরিটি জবে শ্রম কিছুটা কম। এছাড়াও মেয়েদের জন্য স্পেশাল শিফট থাকে, যেমন ফ্রন্ট ডেস্ক, রিসেপশন, এসব থাকে মেয়েদের জন্য, তাই আপনি যদি একজন মেয়ে হয়েও সিকিউরিটি জব করতে চান তাতেও আপনার কোনো অসুবিধা হবে না। সিকিউরিটি জবের একটি বড় সুবিধা হলো আপনি যদি আপনার দক্ষতা প্রমাণ করতে পারেন তবে সহজেই আপনি সুপারভাইজার লেভেলে যেতে পারেন, যা আপনাকে পিআর পেতে সাহায্য করে। ইতিপূর্বে অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্টরাই ছাত্র জীবনে সিকিউরিটি জব করে সুপারভাইজার লেভেল অর্জন করে সহজেই পিআর পেয়েছে। কানাডার বিভিন্ন প্রদেশের কিছু সিকিউরিটি কোম্পানি যারা মূলত স্টুডেন্টদেরকে রিক্রুট করে থাকে তাদের একটি লিস্ট আমার ভিডিওতে আমি দিয়ে দিচ্ছি। এদের মধ্যে রয়েছে G4S, প্যালাডিন, সিকিউরিটাস ইত্যাদি। বন্ধুরা, চলুন তবে দেখে নেওয়া যাক সিকিউরিটি জব পাওয়ার উপায়গুলো কি কি। সাধারণত সিকিউরিটি কোম্পানিগুলোর ওয়েবসাইটে তাদের হায়ারিং চলাকালে বিভিন্ন পোস্ট দেওয়া থাকে, আপনারা বিভিন্ন কোম্পানির ওয়েবসাইটে গিয়ে ডিটেলস দেখে নিতে পারেন। দ্বিতীয়ত, বিভিন্ন ক্যাম্পাসের জব ফেয়ারে সিকিউরিটি জবে নিয়োগ দেওয়া হয় এবং যদি আর্জেন্ট হায়ারিং থাকে সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়াতেও অ্যাড দেওয়া হয়। বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ক্যানাডা জয় এখন ফেসবুকে অ্যাভেলেবেল আছে, অনুগ্রহ করে আমাদের ফলো করবেন। ধন্যবাদ সবাইকে।